Hello everyone, welcome back once again in another video. This is the Juno. Shobaike shubho shokal. To ajke shokale ami nashta hishebe noodles banalam. সবার পরিবারের সকলের জন্য তো আমরা সকালে নাস্তা করতে বসলাম একদিকে আমার হাজবেন্ড আরেকদিকে আমার শ্বশুর মশাই আমি আমার বাসুরের ছেলে আমার শাশুড়ি তো আজকে সকালে নাস্তা শেষ করার পর এদিকে চলে আসলাম রান্না করার দিকে তো এটা হচ্ছে ডায়াবেটিস শাক যারা যাদের ডায়াবেটিস আছে এই শাক চিনবে অবশ্যই এরপর এদিকে চলে আসলাম ভাত রান্না করতে ভাত চুলায় বসিয়ে দিয়েছি আর এখানে ডাল নিয়েছি ভাতের মধ্যে ডায়াবেটিস শাক রান্না করব বলে আমি এই শাককে তো ডায়াবেটিস শাক বলি কিন্তু আপনারা এই শাককে কি বলেন জানাবেন এদিকে আমার হাজবেন্ড মিষ্টি কুমড়া কেটে দিচ্ছে আমাকে তো আমি এদিকে পাতাগুলো বাছছিলাম ডায়াবেটিস শাকের মধ্যে প্রচুর পরিমাণে পোকা থাকে তো আমি একটা একটা পাতা বেছে বেছে নিচ্ছিলাম তাই সময় লেগে যাচ্ছিল বলে আমার হাজবেন্ড মিষ্টি কুমড়াটা কেটে দিচ্ছিল সুন্দরভাবে দেখেন ও প্রতিটা কাজ অনেক যত্ন সহকারে করে তো এটা আমার অনেক বেশি ভালো লাগে যদিও ওকে দিয়ে আমি কখনো কাজ করাই না তো সেদিন ও করছিল বলে আর বারণ করলাম না এরপর দেখেন সাইজ করে কেটে ফেলা হয়েছে মিষ্টি কুমড়াটা তো মিষ্টি কুমড়াটা কেটে ফেলার পর আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন চুলায় বসিয়ে দেব বলে আর এদিকে রসুনটা আমি থেতো করে নিয়েছি মিষ্টি কুমড়ার জন্য এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে যে তেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সরিষা তেল আমরা সরিষা তেল ইউজ করি তরকারিতে আমরা সয়াবিন তেল খাই না আর সরিষা তেল শরীরের জন্য অনেক ভালো তো এদিকে আমি মিষ্টি তেল হয়ে যাওয়ার পর মিষ্টি কুমড়াটা বসিয়ে দিয়েছি চুলার মধ্যে তো রসুনটাও ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর মিষ্টি কুমড়াটা প্রায় হয়ে আসলো তো এই যে এরকম থেতো হয়ে গিয়েছে মনে হয় মিষ্টি কুমড়াটা ভালো পড়েনি সেজন্য তো এদিকে আমি ডায়াবেটিস শাক রান্না করার জন্য আলুগুলো কুচি কুচি করে নিয়েছি তারপরে এদিকে আমি ডায়াবেটিস শাকটা কেটে নিয়েছি ভালোভাবে ধুয়ে ফেলার পর অনেক যত্ন সহকারে ধুতে হবে যেন এখান থেকে অতিরিক্ত মাত্রাতিরিক্ত ভিটামিন বের হয়ে না যায় এদিকে আমি ডায়াবেটিস শাক রান্না করার জন্য একটি পাতিল বসিয়ে দিয়েছি সেখানে ডাল আর আলু সিদ্ধ করতে দিয়েছি আর হলুদ দিয়েছি এরপর হলুদ আর ডালটা একটু ফুটে যাওয়ার পর আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি এই ডায়াবেটিস শাকটা চুলায় বসিয়ে দিয়েছি শাক যেহেতু খুব তাড়াতাড়ি হয় সেজন্য আমি শাকটা লাস্টের দিকে দিয়েছি এদিকে আমি একটা কড়াইয়ের মধ্যে ওই শাকটিতে তেল দেব তেল এখনও ইউজ করা হয়নি এই পাতিলের মধ্যে সেজন্য আমি লাস্টের দিকে আর একটু পেঁয়াজ আর রসুন দিয়ে লাস্টের দিকে এই শাকটাতে অ্যাড করব যেটাকে বলা হয় গ্রামের ভাষায় তেল মারা অনেকে হয়তো জানবেন এটি লাস্টের দিকে দিই আমরা তেলটা তো একটু করে সিদ্ধ হয়ে যাওয়ার পর প্রায় যখন সিদ্ধ হয়ে আসছে আমি তেলটা মেরে দেব দেখেন আমি ঝোলটা নিয়ে এখানে দিচ্ছি যেন এখানে অবশিষ্ট কিছু থেকে না থাকে তো কোনো কিছুর অপচয় করা ঠিক না সেজন্য আপনারা চাইলে এরকম করে ওখান থেকে ঝোল নিয়ে যেন কড়াইয়ের মধ্যে কিছু লেগে না থাকে তো এভাবে করে নিয়ে নাড়িয়ে দিতে হবে এই পাতিলের মধ্যে দেখেন আমি অ্যাড করে দিচ্ছি এরপর লাস্টের দিকে আর একটু ঝোল নিয়ে আমি পাতিলের মধ্যে অ্যাড করে দিব আমার ডায়াবেটিস শাক রান্না প্রায় শেষ এটি শরীরের জন্য প্রচুর পরিমাণে ভালো যাদের ডায়াবেটিস তারা এই শাক খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসে তো এইদিকে যেহেতু আজকে শাক রান্না করছি তো এইদিকে আমি মরিচ সিদ্ধ করে নিচ্ছি মরিচ ভর্তা করার জন্য তো শাক থাকলে ওখানে মরিচ ভর্তা থাকলে অনেক মজা লাগে তো অন্যদিকে নাপ্পি নিয়ে নিয়েছি যেটা চাকমারা খায় আর এদিকে পেঁয়াজ কুচি করে নিয়েছি এখন আমি ভর্তাটা করে নিচ্ছি একটা দেখেন থেতো করতে করতে আমার আঙ্গুলের অবস্থা যদিও ব্যথা তবু আমি এভাবে করে থেতোটা করে নিই আপনারা চাইলে বাটার মধ্যেও বেটে নিতে পারেন তো আমার মরিচ ভর্তা হয়ে গেল দেখতে কতটা লোভনীয় দেখতেই পাচ্ছেন আপনারা তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা